আমরা তো জানি যে জাফর ইকবাল স্যারের বইয়ের সবাই ভক্ত এবং ছোট বাচ্চারা তার বইগুলো খুব বেশি পড়ে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তুমি জাফর ইকবাল স্যারের একটা বই নিয়ে এসেছো, একটু বলো। আমি সাইন্স আর কমার্স নিয়ে সব জানতে থাকতে বসে আমার চায় বুঝি তো ব্যাকরণের পারবে এতটুকু ওরা যোগ্যতা, উনি কি করে মিডিয়ার সামনে দাঁড়িয়ে আগে বাজে কথা বলেন? জাফর ইকবাল স্যারের বই পড়ো তুমি, আমার বেদে স্যারের বই তুমি পড়ো। আমি তার বই পড়েছি, কতগুলো পড়ছো? বর্তমান শিক্ষা ব্যবস্থায় তোমার কি কি সমস্যা হচ্ছে? আমি আমার ছেলের বই নিয়ে দেখেছি, সেখানে সাইন্স আমি অবাক হয়েছি যে ক্লাস নাইনের বইতে অ্যাকাউন্টিং হিসাবে ওনারা খতিয়ান কি দিয়েছে জানেন? যারা আপনারা জমি জমার কাগজ পড়ে দেখেছেন, তুমি বলতেছো যে তোমাদের যে নতুন যে কারিকুলাম তাতে শেখার কিছু নেই, শুধু সে গাইড দেখে দেখে লিখে আসে। আরে যে পড়তেগুলো হয় কি কি সমস্যা ফেস করতেছে? বিরোধী দলে গেছে, আমরা কি নির্বাচন বানচাল করতে যাচ্ছি? তখন আমরা একটু চুপ হয়ে গেলাম। ঠিক আছে, নির্বাচন এখন তো নতুন আর একটা সিস্টেম করছে যে এসএসসি তে যদি ফেল করে দুই সাবজেক্ট তাও হচ্ছে কলেজে উঠতে পারবে। সামনে তুমি নাইন আউট বা এরপর এসএসসি দিবা, তো এটাকে তুমি কিভাবে দেখতেছো? একটা পর এক ছুটি কাটি পরিবর্তন এটা সেটা করছে, তারপরে ওনারা স্বীকার করছেন না, জাতির সাথে ক্ষমা চাচ্ছেন না যে ঠিক আছে আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমরা কারেকশনটা ফেরত নিই। ওনারা ওনাদের মতোই চালিয়ে যাচ্ছে, আমাদের ছেলেমেয়েরা কি মিটে, আমাদের ছেলেমেয়েরা কি ওনাদের খেলার খুঁজুন? আমরা এখান থেকে আবারও শিক্ষা জানাচ্ছি ওনাদের এই কার্যক্রমকে এবং জোরালো ভাবে দাবি জানাচ্ছি এই শিক্ষা কার্যক্রমটাকে। মানে তুমি বলতেছো যে নতুন যে কারিকুলাম, এই কারিকুলামের শিক্ষার দ্বারা লেবার বা মজুর ছাড়া কিছু হওয়া সম্ভব না? সেই কারিকুলাম পুরো ছেড়ে দেন, কিছু নাই। ওনারা বলছেন যে ওনারা কোনো প্রতিযোগিতা রাখে না, ছেলে মেয়েরা নাকি প্রতিযোগিতা ক্লান্ত হয়ে যায়। এই যে আমার সামনে বিভিন্ন পেশার লোকের কাছে, ওখানে আমার পুলিশ ভাই আছে, যে কোনো সার্ভিসে যে কোনো চাকরি আপনি যান সেটা তো প্রতিযোগিতা করেই আপনাকে আসতে হবে। তো ওনারা যে বলছেন যে বলছেন যে বাচ্চাদেরকে প্রতিযোগিতা থেকে ওনারা মুক্ত করে দিচ্ছে, লেখাপড়া চাও বা কারিকুলাম চাও মানে হচ্ছে রেজাল্টের ভিত্তিতে নাম্বার পদ্ধতি, এরপরে এরকম অ্যাসাইনমেন্ট ছিল, এরকম একটু বলে দাও। জানতে পারলাম যে বর্তমানে যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হয় এতে নাকি অনেক ধরনের সমস্যা ফেস করতে হয় তোমাদের, এই বিষয়টা একটু যদি তুমি বলতে, কারণ তুমি যেহেতু এটা ফেস করো। যেহেতু প্রত্যেকটা আসক্ত বেড়ে যাচ্ছে, মোবাইলের প্রতি আসক্ত বেড়ে যাচ্ছে, এটা কতটুকু অতি দ্রুত বিলুপ্ত হবে এবং আমাদের পুরোনো ঐতিহ্যকেও আমরা ফিরে পাবো সেই আশা ব্যক্ত করে আপনারা যারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আপনাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য, এই সাথে আমাদের মিডিয়াম ভাইদেরকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য এবং আমাদের তোর পরিচয়ের আমাদের পাশে থেকে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে